ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ। আজকে একটি মোরিঙ্গা, যেটাকে সজনা গাছ আমরা বলে থাকি। তো দেখুন, এই যে একটি ডাঁটা হয়েছে, সজনা ডাঁটা, এখন মোটামুটি মার্কেটে আপনার 80 থেকে 100 টাকার মধ্যে চলছে। এবং এই ডাঁটাটির সাইজ দেখুন, এটা মোটামুটি এক হাতের উপরে। এবং এখানে আবার একটি ডাঁটা ধরছে এবং এখানে একটি বড় হয়ে গেছে দেখুন। এবার এখানে আমরা ছোট ছোট অনেক ডাঁটা ধরছে এবং কত সুন্দর ফুল এসেছে সেটাকে আপনাদের দেখাবো। এই যে, এবং এই ফুলও খাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ফুল এসেছে। যে ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে এইগুলো মার্কেটে বিক্রি হয়, আপনারা কিনতে পারেন, বা যারা এই গাছ বসিয়েছেন এর ফুল খুবই উপকারী। এবং এখানে দেখুন কত প্রচুর পরিমাণে ছোট ছোট ডাঁটা ধরেছে। তো এইটি বাণিজ্যিকভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে করাই চলে, বা যারা ছাদ বাগানি আছে তারা করতে পারেন। আমি এখানে বাণিজ্যিকভাবে করেছি, তো 60 থেকে 70টির মতো গাছ আছে। এবং এইখানে দেখুন, এই গাছটির ফার্স্ট হয়েছে দুটো এবং ছোট ছোট, একটু জলের অভাব হচ্ছে ওই জন্য এইগুলো শুকনো হয়ে যাচ্ছে। তো নেক্সট ডেতে আমি এটাকে জল দিয়ে দেবো। তো এইখানে আরও প্রচুর পরিমাণে হয়েছে। তো এই গাছের চারা আপনারা নেক্সট ইয়ার থেকে আমার কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এইগুলো বীজ থেকে খুব ভালো হয় এবং গুটি কলমে আমি চেষ্টা করব যদি করা যায়, কিন্তু ডাল কেটে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। যেরকম সচরাচর আমাদের সজনা গাছ ডাল কেটে বসালে হয়ে যায়, কিন্তু এইগুলোকে সার্ভাইভ করানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এইটা যদি আপনারা বাণিজ্যিকভাবে কেউ করেন ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে, আমি কলকাতার কাছে 24 পরগনা, মানে 24 পরগনাতে থাকি, তো এখানে খুব ভালো এখানে আমার প্রোডাকশান হয়েছে। তো এখানে আমার দেখুন একটি মালবেরি গাছ, এখানেও কিন্তু খুব ভালো আমি এখানে একটা সফলতা পেয়েছি, প্রচুর পরিমাণ হয়েছে। তো মালবেরিটা আমাদের এখানে অতটা কেউ জানে না, তো এটাকে বাণিজ্যিকভাবে না করাই ভালো। কিন্তু আপনারা এই ধরনের লেবু, এখন যেরকম 7 টাকা করে পিস চলছে, লেবুটা করতে পারেন যদি আরও বেশি জায়গা থাকে। তো এই একটা লেবু দেখুন, এইগুলো আমার সব মাদার গাছ, এখানে আমার লেবু ধরে আছে এবং আবার দেখুন লেবু গাছে ফুল এসে গেছে, আবার নতুন শুটসও বেরোচ্ছে। তো এটি আমার 1.5 বছরের একটি গাছ এবং এই গাছটিতে মোটামুটি ভালো পরিমাণেই আমার লেবু এসেছে। তো আপনারাও লেবু গাছটাকেও কিন্তু বাণিজ্যিকভাবে করতে পারেন, খুব ভালো লাভবান একটি চাষ। এবার আপনারা যদি এই গাছ থেকে নার্সারি হিসেবে বা বিজনেস হিসেবে নিতে পারেন, তাহলে এটাকে কলম করেও বিক্রি করতে পারেন। এটি গুটি কলমের সাহায্যে এখানে খুব ভালো পরিমাণে চারা উৎপন্ন করা যায়। দেখুন এই একটি ডালে কত প্রচুর পরিমাণে ফুল এবং ফলও স্টে করে গেছে। এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো এতে আমি কী কী পরিচর্যা করেছিলাম, যার জন্য দেখুন একটুখানি একটি ডাল। তো এখানেই 7-8টির মতো লেবু আছে এবং এইখানে আবার ফুলও আছে। এবং দেখুন এইখানে একটি লেবু হয়ে আছে, এইখানে 2টি লেবু হয়ে আছে, এইখানে লেবু হয়ে আছে, ফুল এসেছে, এইছে আবার দেখুন এখানে আবার একটি কুঁড়ি এসেছে। এবং আমার আরেকটি সজনা গাছ এইদিকে আছে, যেটি আপনাদের দেখাবো। তো দেখুন এইখানে একটি সজনা আছে, তো এইটার সাইজটা আপনাদের দেখাবো। তো এটা দেখুন আমার এই এক হাত হয়েও এক হাতের বেশি। তো এবং এখানে আরেকটি আছে, সেটাকে আপনাদের দেখাবো, দেখুন কত বড় বড়। এবং আমরা খাচ্ছি এই সজনা ডাঁটাগুলো, তো খুব সুন্দর সুস্বাদু টেস্ট, একদম নরম। এটাকে আমরা বাংলা ভাষায় নজনা বলি থাকি, কিন্তু এটা 12 মাসই হচ্ছে। আজকে 10 তারিখ এপ্রিল মাসে,
তো দেখুন এখনও কিন্তু লেবু গাছে আমার ফুল আছে এবং ফুল ফুটছে, আবার নতুন শুটস আসছে। আবার দেখুন এখানে লেবু ধরে আছে। তো এটা একটি ভালো জাতের লেবু গাছ। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যখন লেবু গাছ কিনবেন, কম দামি গাছ কিনবেন না, সবসময় চেষ্টা করবেন একটু ভালো দামের গাছ কিনতে। এবং এইখানে দেখুন একটি নজনা গাছ যেটা দেখাচ্ছিলাম, তো এইটাতেও প্রচুর পরিমাণে ফুল এসেছে। এবার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। এই একটি দেখুন ছোট্ট ডাঁটা হয়ে আছে, তারপর এই সাইজটা, এবং তারপরে দেখুন এই যে এই সাইজটা। এবং এইখানে দেখুন ওর থেকে আর একটু বড়ো সাইজ। তো আপনাকে যদি বাণিজ্যিকভাবে করেন, এখানে একটা বিষয় হলো যে আপনার সব কিছু একসঙ্গে হচ্ছে না, এবং আপনার স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি অল্প পরিমাণে অল্প পরিমাণে সারা বছরই টুকটাক বিক্রি করতে পারবেন, এবং হাতে সবসময় পয়সাটা আসতে থাকবে। তো আমরা এই ধরনেরই চাষ চাই যে এককালীন অনেকটা হয়ে গেল, বিক্রি করতে অসুবিধে, দাম পড়ে গেল, এইটা না হয়ে যদি আমাদের স্টেপ বাই স্টেপ আসে তো খুবই ভালো হয়। দেখুন এখানে আছে আমার প্রচুর ফুল হয়েছে এবং একটু জল চাইছে গাছটা। তো দেখুন এখানে সরু একটি ডাঁটা হয়ে আছে, এখানে হারভেস্ট করার টাইম হয়ে গেছে এরকম ডাঁটাও আছে এই তো। এবং এখানে দেখুন আরেকটু বড় সাইজ আছে, কিছুদিন পরে হারভেস্টিং করা যাবে। এখানে আছে দেখুন ওইটা হারভেস্ট করার, কিছুদিন পরে এইটা হারভেস্ট করা যাবে। এবং প্রচুর পরিমাণে ফুল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি বলতে পারবো না, কিন্তু এইখানে আমি কাছ থেকে দেখাচ্ছি এই গাছগুলোকে। দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো যারা বাণিজ্যিকভাবে করতে চান করতে পারেন, এবং প্রচুর আমার ডাঁটা হয়েও আছে দেখুন এত ছোট গাছে। তো আজকের মতো এই ভিডিওটা আর না বড় করে শেষ করছি, এবং নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। অনেকজন এই গাছ হয়তো কিনেছেন যেটা বারো মাসই সজনা কিন্তু নজনা তাদের হচ্ছে না, কি পদ্ধতি অবলম্বন করলে আপনারাও এই ধরনের ফলন পাবেন, এবং কি কি পেস্টিসাইড সার ব্যবহার করতে হবে সেইগুলো সম্বন্ধে ডিটেলসে একটি ভিডিও করতে চলেছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা এরকম একটু কমেন্ট পেলে বা কোনো সাজেশান পেলে আমাদের একটু মোটিভেশান বাড়ে। তো নমস্কার, এখানে শেষ করছি ভিডিওটি।